অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপে হাজার হাজার চিত্রা হরিণের পাল এবং সাবস্ক্রাইব করুন রেডার্স বাংলাকে আর যে কোনো নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। ত্রিশ প্রজাতির পাখি দেখে মুগ্ধ হন যে কোনো পর্যটক। সেই সঙ্গে দ্বীপের দক্ষিণে বৃত্তাকারে প্রায় 12 কিলোমিটার জুড়ে থাকা বিশাল সি বিচের স্বচ্ছ জলরাশিতে চাইলে গা ভিজাতে পারেন পর্যটকরা। মনোরম পরিবেশে অবলোকন করতে পারেন বঙ্গোপসাগরের বুকে চোখ জুড়ানো সূর্যোদয় ও সূর্যাস্ত। এছাড়াও দ্বীপের মাঝে থাকা আঁকাবাঁকা ছোট ছোট খালে নৌকা ভ্রমণের আনন্দ অন্য মাত্রা দেয় পর্যটকদের। আজকের এই ভিডিওতে আমরা নিঝুম দ্বীপ সম্পর্কে জানব। সাগরের তরতাজা ইলিশ ও হরেক রকমের সামুদ্রিক মাছের স্বাদ নেন দ্বীপ ঘুরতে যাওয়া যে কেউ, কিন্তু এত সব আনন্দ বিনোদনের মধ্যে পর্যটকদের পথের কাঁটা হয়ে ওঠে অবকাঠামোগত সুযোগ সুবিধা ও যাত্রী যাপনের জন্য উন্নত কোনো হোটেল মোটেল ও কটেজ না থাকায়। এবার পর্যটকদের সেই চাহিদার ষোলো কলা পূর্ণ করতে নিঝুম ও হাতিয়ায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হাতে নিয়েছে অর্ধশত কোটি টাকার আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প, যেখানে পর্যটন মোটেল হোটেল আধুনিক কটেজ রেস্তোরাঁ ওয়াচ টাওয়ার থেকে শুরু করে পর্যটকদের দ্বীপে আনা নেওয়ার জন্য পর্যটন কর্পোরেশন সাগরে ভাসাবে পর্যটকবাহী দুটি ক্রুজ ভেসেলও। দেশি বিদেশি পর্যটকদের সেবা দেওয়া শুরু করার চেষ্টা করে যাচ্ছি, চট্টগ্রাম পর্যটন মোটেলের ডেপুটি ম্যানেজার সাইফুর রহমান বলেন। চট্টগ্রাম অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশে বিপিসি এক গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে, এর মধ্যে নিঝুম দ্বীপ অন্যতম। প্রায় 92 বর্গ মাইল আয়তনের প্রাকৃতিক সৌন্দর্যের আধার নিঝুম দ্বীপ হাতিয়ার মূল ভূখণ্ড থেকে 90 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 11টি চরের 40,390 একর ভূমি নিয়ে প্রাকৃতিক রূপে ভরে ওঠা দ্বীপের নাম নিঝুম দ্বীপ। এক সময় 40,000 চিত্রা হরিণ থাকলেও পাচারের কারণে এ সংখ্যা দিন দিন কমছে। নিঝুম দ্বীপের গহীন অরণ্যে রয়েছে প্রায় 7 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির পাখি, 16 প্রজাতির সাপ, 21 প্রজাতির বনজ সম্পদ, 43 প্রজাতির লতা গুল্ম, 83 প্রজাতির গুল্ম এবং 21 প্রজাতির অন্যান্য গাছ সহ সবুজে সবুজে সমারোহ হয়ে বঙ্গোপসাগরের বুকে এক টুকরো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়ে উঠেছে এই প্রাকৃতিক দ্বীপ, যার রূপ দেখতে প্রতি বছরই দেশি বিদেশি পর্যটকরা ভ্রমণ করেন এই দ্বীপ। তাই এ দ্বীপকে বিশ্ব জগতে পর্যটকদের সামনে তুলে ধরতে চায় পর্যটন কর্পোরেশন। দ্বীপ ভ্রমণে যাওয়া পর্যটকদের সকল ধরনের উন্নত ও মানসম্মত সুযোগ সুবিধা দিতে প্রতিষ্ঠানটি হাতে নিয়েছে এক গুচ্ছ কার্যক্রম। 49 কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপে দুটি পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেয় বিপিসি। 2018 সালের 6ই সেপ্টেম্বর প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর এটি এখন চলমান রয়েছে। 2020 সালে প্রকল্পটির মেয়াদ শেষ হবে। প্রকল্পের মধ্যে নিঝুম দ্বীপে পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সংবলিত 16টি কটেজ, 16 সজ্জার ডরমিটরি, 92 আসনের রেস্তোরাঁ, 1টি অ্যাম্ফিথিয়েটার, 1টি মাল্টিপারপাস হল, 1টি পিকনিক শেড, 1টি ওয়াচ টাওয়ার নির্মাণ করবে কর্পোরেশন। এছাড়া পর্যটকদের নোয়াখালী থেকে দ্বীপে আনা নেওয়ার জন্য 2টি ক্রুজ ভেসেলও সাগরে নামাবে পর্যটন কর্পোরেশন। অন্যদিকে হাতিয়ায় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত 15টি কটেজ, 64 সজ্জার ইউথ বিল্ডিং, 128 আসনের রেস্তোরাঁ, 1টি মাল্টিপারপাস হল, 1টি পিকনিক শেড, 1টি ওয়াচ টাওয়ার নির্মাণ করবে বিপিসি। নিঝুম দ্বীপে ও হাতিয়ার দুটি জায়গার ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ কাজ শেষ হলেও অবকাঠামোগত উন্নয়ন পুরোদমে শুরু হবে। নিঝুম দ্বীপে চলাচলের জন্য পাকা সড়ক রয়েছে হাতে গোনা মাত্র 2টি সড়ক, তারও অবস্থাও খারাপ। সুপেয় পানির জন্য এই দ্বীপে নেই কোনো সুব্যবস্থা, আর প্রাকৃতিক বন পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত প্রহরী নেই। এখন দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের জন্য বেসরকারি দুটি প্রতিষ্ঠানের উদ্যোগে 2টি আবাসন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রয়েছে 2টি সাধারণ হোটেল, তবে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। তাই এই সকল বিষয়ের ওপর সরকারের সুনজর দেওয়া প্রয়োজন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন ও নিঝুম দ্বীপ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি আপনার সকল বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।